হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো ফটোশপ দিয়ে আপনি কিভাবে যে কোনো কম রেজুলেশনের ছবি আপনি হাই রেজুলেশনে করতে পারেন, অথবা কোনো অস্পষ্ট ছবি আপনি কিভাবে স্পষ্ট করবেন সেই জিনিসটা দেখাবো। দেখুন, আপনি যদি ফটোশপ ইউজ করে থাকেন, ফটোশপের যে পুরাতন ভার্সনগুলো রয়েছে সেগুলোতে আপনার এই কাজটা হবে না। ফটোশপ সিসিতে আপনি এই অপশনটি পাবেন। তো আমি ফটোশপের যে অপশনটি ব্যবহার করে এই হাই রেজুলেশনের ছবি তৈরি করব, সেই অপশনটি আপনার ফটোশপের যে পুরাতন ভার্সনগুলো রয়েছে সেগুলোতে নেই। অবশ্যই আপনাকে ফটোশপ সিসি ব্যবহার করতে হবে, অথবা আপনার ফটোশপটি আপনি আপডেট করে নিতে পারেন। দেখুন, আমি ফটোশপে একটি ছবি ওপেন করলাম। সেই ছবিটি ওপেন করার পর এটা আপনি কিভাবে ফেটে যাচ্ছে এই ছবিটা আপনি দেখুন। এই চোখের আশেপাশে এবং আপনার পুরো ছবিটাই আপনার ফেটে যাচ্ছে, অর্থাৎ এটা একটা ভালো ছবি নয়। এটা যদি আপনি রেজুলেশনটা চেক করে দেখেন, এটা যে রেজুলেশন রয়েছে দেখুন, এটাতে মাত্র 72 রেজুলেশন, এবং দেখুন তা উইথ হলো 252 এবং হাইট হলো 200। এই রেজুলেশনের একটি ছবি আপনি কিভাবে আপনি হাই রেজুলেশনে পরিবর্তন করেন সেই জিনিসটা দেখাবো। দেখুন, আপনি ফটোশপের মাধ্যমে যদি সাধারণভাবে এই কম রেজুলেশনের ছবিটি যদি আপনি হাই রেজুলেশনে করতে চান, তারপরে দেখুন সাধারণভাবে আপনি যদি হাই রেজুলেশন দেন তাহলে দেখুন এখানে চোখের আশেপাশে এবং নয়েজগুলো ছবিতে থেকেই যাচ্ছে। এগুলো আপনি যদি এখানে দেখুন বাই কিউবিক স্মুথ ইনলার্জার এটাতে ক্লিক করে যদি আপনি ক্লিক করেন, তাও আপনার দেখুন রেজুলেশনটা আপনার স্মুথ হচ্ছে না, অর্থাৎ আপনার এই ছবিটি সুন্দর বা দেখাচ্ছে না। তো এখন আমি যেটা দেখাবো সেটা হলো আপনার এডিট অপশন থেকে আপনি এখানে টেকনোলজি প্রিভিউ নামে একটি অপশন রয়েছে, সেটা আপনি এখান থেকে খুঁজে বের করুন। এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে দেখুন এই যে অ্যারো বাটন নিচে এখানে ক্লিক করলে আপনার গেলেই আপনি দেখুন প্রিপারেন্স রয়েছে। প্রিপারেন্সে ক্লিক করার পর দেখুন এই ফটোশপের লেটেস্ট ভার্সনে এই টেকনোলজি প্রিভিউ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখুন দুইটি অপশন দেখতে পাবেন, ইউজ মডিফায়ার কিস প্লেট, অন্যটি হলো এনাবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপ স্কেল। এটাতে আপনি ক্লিক করে তারপর ওকে ক্লিক করুন। তো এই টেকনোলজি প্রিভিউ ইউজ করে যদি আপনি এই ছবিটার রেজুলেশন বাড়াতে চান তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করুন। এখানে দেখুন রেজুলেশন রয়েছে আপনার 72। এই 72-র এখানে আপনি 300 রেজুলেশন দিন। আর আপনি যদি এই ছবিটার রেজুলেশন বাড়াতে চান তাহলে দেখুন এখানে আমি 4000 দিলাম। 4000 দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক রয়েছে। এই অটোমেটিকের পরিবর্তে আপনি দেখুন এখানে নতুন একটি অপশন এসেছে, প্রিজার্ভ ডিটেলস 2.0, এটাতে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন এখন আপনি এই ছবিটার এখানে প্লাস মাইনাসে ক্লিক করে আপনার এই ছবিটা দেখুন রেজুলেশনটা কেমন ডেভেলপ হয়েছে আপনি এখান থেকে দেখতে পারেন। দেখুন এই ছবিটা কেমন হাই রেজুলেশন হয়েছে এবং এটার স্মুথ হয়েছে। এখানে দেখুন রয়েছে আপনার রিডিউস নয়েজ, এখানে আপনার দেখুন এই যে কম বেশি করে এখান থেকে আপনি দেখুন রয়েজ আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। এই প্রিজার্ভ ডিটেলস 2.0 সিলেক্ট করে আপনি এখান থেকে দেখুন এই নয়েজ রিডাকশান করতে পারেন। এখানে নয়েজটা আপনি হাই দিয়ে 100% দিয়ে ওকে দিলে দেখুন আপনার ছবিটি এখন কত স্মুথ দেখাচ্ছে। এখন আপনি ছবিটি যত খুব বড় করবেন এখন আর কিন্তু আপনার সেই আগের মতো ছবিটি ফাটবে না। এখন দেখুন ছবিটির রেজুলেশন কত হাই হয়ে গেছে। তো ফটোশপের এই নতুন অপশন টেকনোলজি প্রিভিউ ইউজ করে আপনি প্রিজার্ভ ডিটেলস 2.0 সিলেক্ট করে যেই কোনো ছবি হাই রেজুলেশনে কনভার্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।